নমস্কার বন্ধুরা, রিনার রসনায় সবাইকে স্বাগত। নিয়ে চলে এসেছি আজকে আরও একটি নতুন রেসিপি। আজ শেয়ার করব বাঙালির একদম নিজস্ব একটা রেসিপি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি থোর চিংড়ির ঘন্ট, অনেকে চচ্চড়িও বলে থাকেন। তো আজকে থোর চিংড়ির ঘন্ট রেসিপি কিভাবে বানাতে হয় সেটাই দেখাবো। আর চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন রেসিপির জন্য, এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমি এখানে থোর কুচি করে ভালো করে কেটে নিয়েছি, সেটাকে ভালো করে জলে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ লবণ, হলুদ আর সামান্য চিনি দিয়ে সারা রাত মেখে রেখেছিলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেল ব্যবহার করতে পারেন। সর্ষের তেলের পরিমাণ এখানে 3 টেবিল স্পুন, কারণ থোরের পরিমাণ কিন্তু বেশ অনেকটাই, বড় বাটির 1 বাটি পরিমাণ থোর আছে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি ফোড়নে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের স্লাইস। পেঁয়াজের গন্ধটা কিন্তু এখানে খুবই ভালো লাগে, যারা পেঁয়াজ খান না তারা পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন। এটাকে 2 মিনিট একটু তেলে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর লবণ, হলুদ আর সামান্য মিষ্টি দিয়ে সারা রাত মেখে রাখা থোরটাকে আমি কড়াইতে দিয়ে দিলাম। বলে রাখি, থোর যত বেশিক্ষণ লবণ, হলুদ আর মিষ্টি দিয়ে মেখে রাখা হবে তত কিন্তু নরম হবে। এর ভিতরে আরো আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার ভালো করে কাঁচা লঙ্কাটা মিশিয়ে নিচ্ছি থোরের সঙ্গে। সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ, লবণ এখানে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, আর হলুদ 1/2 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দেওয়ার সময় কিন্তু সাবধানে দিতে হবে, কারণ আগেই লবণ হলুদ দিয়ে আমি মেখে রেখেছি, সেজন্য সেটা মনে রেখেই কিন্তু দিতে হবে। সঙ্গে দিয়ে দিচ্ছি টেস্টের জন্য 2 চামচ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পর ভালো করে সব মশলা মিশিয়ে এটাকে 3 মিনিট আমি জোর আছে রান্না করে নেব। তো 3 মিনিট জোর আছে রান্না করে নিয়েছি। এবার কালো সর্ষে পেস্ট 2 টেবিল স্পুন পরিমাণ আমি নিয়ে নিয়েছি। এর ভিতরে আমি ছোট বাটির 2 বাটি, মোটামুটি 1/4 কাপের 2 কাপ পরিমাণ জল মিশিয়ে নেব। ভালো করে জলের সঙ্গে আমি কালো সর্ষে বাটা সেটাকে মিশিয়ে নেব। আমি খোসাটা বাদ দিয়ে করব বলে এভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি খোসাটাকে বাদ দিয়ে দেব। এর আগে কিন্তু আমি থোর চিংড়ির পোলাও রেসিপি শেয়ার করেছি, উপরের আই বাটনে গিয়ে আপনারা তার লিংক কিন্তু পেয়ে যাবেন। সর্ষে বাটা জলটা দেওয়ার পর এর ভিতরে দিয়ে দেব ভাপানো চিংড়ি মাছ। সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভাপিয়ে নিয়েছিলাম, সেজন্য কিন্তু আমি চিংড়ি মাছটাকে আর কোনো রকম ভেজে নেব না, ডিরেক্টলি আমি থোরের ভিতরে দিয়ে দিলাম। থোরের ভিতরে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। এর ভিতরে ছোট বাটির আরও 1 বাটি, মোটামুটি আরও 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব, যাতে সব মশলাটা মিশে যায় এবং থোরটা খুব ভালোভাবে রান্না হয়ে যায়। এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 6 মিনিট রান্না করে নেব। তো 6 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম, আর মাঝে একটু নেড়েও দিয়েছি মাঝে মধ্যে। তো দেখুন একদম কিন্তু জলটা শুকিয়ে গেছে, আর রেডি হয়ে গেছে গরম গরম থোর চিংড়ির ঘন্ট, বাঙালির একেবারে নিজস্ব রেসিপি। আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো একবার অন্তত এইভাবে থোর চিংড়ির ঘন্ট বাড়িতে বানান, এবং কমেন্ট বক্সে গিয়ে আমাকে লিখে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকে রেসিপিটি। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, কারণ আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনি কিন্তু খুব সহজে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরের দিন আরও একটি নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে। সকলকে পাশে থাকার অনুরোধ করব। ভালো থাকবেন সকলের।